গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলি। তো সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে কি বার, বার কিছু খেয়াল থাকে না, দাঁড়াও, আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল, এখন টাইম হচ্ছে 10:15, মঙ্গলবার সকাল 10:15 থেকে আজকে ব্লগটা শুরু করছি। ঠিক আছে, ঘুম থেকে উঠে আমার ব্রাশ করা হয়ে গেছে আর আমি খেয়েছি চা বিস্কুট, আর এদিকে আমার মাম্মাম ঘুম থেকে উঠলো, তো এখন ব্রাশ করছে, আমার মুখটা ধুয়ে দেবো, দিয়ে চুল টুল বেঁধে দেবো, তারপরে একটু পাউডার টাউডার দিয়ে তারপরে মাম্মামকে আমি এখন খাওয়াতে বসবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, সারাদিনের ব্লগটা দেখতে থাকো। তো বিছানাটা তুলে নিলাম, বিছানা তোলা বলতে জাস্ট এইরকমভাবেই তুলি, বালিশটা পাতাই থাকে, কারণ সারাদিন তো আমার শুয়ে শুয়েই কেটে যায়, তো বালিশ আর তুলি না, তো এই আর কি, জাস্ট বিছানাটা একটু ঝাড়লাম আর কিছুই না। ঠিক আছে, আর তোমাদেরকে কিছু জিনিস দেখাই, এই যে বাবা সকালবেলা বাজারে গেছিল, বাবা বাজার থেকে আদা রসুনের পেস্ট, এটা দেখো পেঁয়াজের পাউডার, তারপরে এই যে আদা রসুনের পেস্ট, তারপরে তেল, সর্ষের তেল, তারপরে আলুর চিপস, এটা শুধু আদা, ও এটা শুধু আদা, শুধু ও গিঞ্জার পেস্ট, আচ্ছা শুধু আদার পেস্ট, এটা আঠা, হ্যাঁ, তো এইগুলো সব বাবা কিনে নিয়ে এসেছে, আর এর মধ্যে রয়েছে হচ্ছে আলু, 2 কিলো আলু নিয়ে এসেছে, আর একটা জিনিস বাবা নিয়ে এসেছে, সেটা আজকে যা রান্না হবে আর কি এর মধ্যে রয়েছে, যখন রান্না হবে তখন দেখাবো। ঠিক আছে চলো। তো আমি এখন মেয়ের খাবার বাড়তে এসেছি, মেয়েকে সকালবেলা খাওয়াবো, যেটা সেটা হচ্ছে দাঁড়াও, এক হাতে হচ্ছে না, আমি খুলে নিয়ে তারপরে তোমাদেরকে মেয়ের ব্রেকফাস্ট দেখাচ্ছি। এই যে সকালের জল খাবার আমার আর আমার মেয়ের জন্য, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ দিয়ে, ঘি দিয়ে, নুন দিয়ে, এখন এটাকে চটকাবো, চটকে মেয়ে আর আমি খাবো। ঠিক আছে, মা মেয়ে পরিষ্কার করে ভাত পুরো সাফ করে দিয়েছি, এবার রান্না বসাবো, বাবা এতক্ষণ ধরে সব গুছিয়ে দিয়েছে, আমাদের দুজনের ভাত খেতে খেতে বাবার সব গোছানো হয়ে গেছে, আমি শুধু গিয়ে রান্নাটা চাপাবো। ঠিক আছে, দেখো বাবা সব কিছু গুছিয়ে দিয়ে বাবা রান্নাঘর থেকে চলে গেছে। তো এখানে এই যে চিকেন, আজকের মেনু হচ্ছে চিকেন, আর এই যে টমেটো কেটে দিয়েছে বাবা, পেঁয়াজ কুচি করে দিয়েছে, এদিকে আলু কেটে দিয়েছে, এদিকে দেখো সব মশলা টশলাগুলো বের করে রেখেছে। ঠিক আছে, মানে সবই রেডি, কড়াইও রেডি, এখন শুধু গ্যাসটা ধরিয়ে আমি রান্নাটা করতে পারলেই হলো। আদা রসুনের পেস্ট কই বাবা, কি ওই তো ভেঙে গেছিল, ঠিক করছো কাঁচটা, কাঁচ ভেঙে গেলে কি আর জোড়া লাগানো যায়, একটা চিহ্ন থেকেই যায় তাই না। তো হচ্ছে কি বলে, আদা রসুনের পেস্ট কোথায়, ডান দিকে থালা, হ্যাঁ পেয়েছি পেয়েছি, ঠিক আছে ঠিক আছে। তো ক্যামেরাটা অফ করি, ফোনটা চার্জে বসাই, রান্না আর কি শেয়ার করবো, চিকেন রান্না আমি কিভাবে করি তোমরা তো আমার 3 বছর ধরে দেখে দেখে তোমাদের চোখ বোধহয় পচে গিয়েছে। খাসির মাংস, খাসির মাংস না, আজকে চিকেন, মুরগির মাংস, চর্বি আছে, হ্যাঁ চর্বি আছে, চর্বি চর্বি দেখে দেয়া হবে তোমাকে, আমার পেঁয়াজ, পেঁয়াজ দিয়ে তো রান্না করতে হয় মাংস, সেটা আমি দেখাচ্ছি, খাসির মাংস, খাসির মাংস তো করা মনে, একটু সাবধানে নাড়াচাড়া করবি, খুলে রাখো জানলাটা, আমি রান্না বসাবো তো হাওয়া ঢুকুক। তো চলো আমি ফোনটা চার্জে বসিয়ে রান্নাটা করে নিই, রান্নাটা হয়ে গেলে তারপরে তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করব। এতক্ষণ গান হচ্ছিল, এখন বন্ধ হলো বাবা, ততক্ষণ আস্তে আস্তে, হ্যাঁ ততক্ষণ ফোনটা চার্জ হোক। ঠিক আছে, তো আমার রান্না হয়ে গেছে, এখন সময় হচ্ছে 1:18, এই যে আমার মাম্মাম এখন খেলা করছে, ওকে অ্যাকচুয়ালি জামা প্যান্ট খুলে দিয়েছি, ওকে স্নান করাতে নিয়ে যাবো, চুলে তেল টেল দিলাম, তো এখন খেলতে বসলো, বললাম যে এখনই খেলতে বসলি, আমার রান্নাটা সবে শেষ হলো, তো স্নান করাবো খাওয়াবো, তো বললো একটুখানি খেলি, তো খেলতে বসেছে, আমি এক্ষুনি ওকে স্নান টান করিয়ে ভাত টাত খাওয়াবো, আর আজকে ওর বাড়ি যাওয়ার কথা আছে, আমি
আমি বললাম ফোন করে ওকে একটুখানি নিয়ে যাওয়ার জন্য, কারণ আমার দুটো তিনটে ব্র্যান্ড থেকে খুব চাপ দিচ্ছে, বলছে যে ভিডিও দিতেই মানে ওদের কাজগুলো আমাকে করতেই হবে, খুব প্রেশার দিচ্ছে। আমি বললাম যে কদিন বাদে করছি, এখন আমার শরীর মন ঠিক নেই, তো ব্র্যান্ডগুলো থেকে খুব প্রেশার দিচ্ছে, বলছে যে যদি দু তিন দিনের মধ্যে ভিডিও আপনি না করে দেন তাহলে আপনার সাথে আর কাজ করব না আমরা, কারণ আগের মাসেও আমাকে কাজ দিয়েছিল, আমি আগের মাসে ওদের কাজটা করতে পারিনি, আমি বলেছিলাম শরীর খারাপ, আবার এ মাসেও কাজ দিয়েছে আমি বলছি শরীর খারাপ, তো ভাবছে হয়তো নাটক করছি না কি কী জানি, তো কাজগুলো হাতছাড়া করা ঠিক হবে না, অনেকগুলো টাকার ব্যাপার। তো আমি বললাম তা এবার মেয়েটাকে নিয়ে আমি পেরে উঠবো না, ও প্রচণ্ড আওয়াজ করে, কথা বলে, আর ওই সব এ তো আর ডেলি ব্লগ না যে পাশ থেকে ও মামা করে যাবে, আর তো সেটাই আমি ছেড়ে দেবো চ্যানেলে, ওটা তো ব্র্যান্ডের প্রমোশন ভিডিও, তো তার জন্য একটুখানি আমার শান্ত পরিবেশ দরকার হয়, একটুখানি আমার নিরিবিলি পরিবেশ দরকার হয় ওই সমস্ত কাজগুলো করার জন্য, তো সে কারণে আমি ওকে বাড়িতে পাঠাবো। আর ফোন করেছিলাম, বললো তিনটের সময় নিতে আসবে, তো নিয়ে যাক, আমি তারপরে ধীরে সুস্থে মাথা ঠান্ডা করে ব্র্যান্ড প্রমোশনের ভিডিওগুলো দুটো কোম্পানির ওগুলো একটু নামাই, একটু সময় লাগবে কিন্তু করতে হবে, কিছু করার নেই, মিথ্যে করে ফলস করে অভিনয় করে করতে হবে, যাই হোক চলো পরে আসছি। মাম্মামের স্নান হয়ে গেছে, মাম্মাম এখনো খেলছে তাই তো? খেলছে না, রান্না করছে। রান্না করছে? ওটা কি রান্না করছো তুমি? মধু। মধু আবার রান্না করে নাকি? মধু রান্না করছো? আচ্ছা, এটা তো একটা ম্যাজিক মধু। ম্যাজিক মধু, ঠিক আছে আমি ভাত বাড়তে যাই, চলো মেয়ের ভাতটা বাড়বো, আর তোমাদেরকে একবার দেখাই ফাইনাল লুক আমার হাতের চিকেন, যারা খেয়েছো যারা খাওনি, কে রে ভাই, এই হলো চিকেন, ঠিক আছে চলো দেখে নিয়েছ, এবার মেয়ের ভাতটা বাড়ি, ঠিক আছে দিয়ে মেয়েকে খাওয়াই, মেয়েকে খাইয়ে টাইয়ে মেয়েকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তারপরে ব্র্যান্ডের ভিডিওগুলো করে টুরে তারপরে সন্ধ্যাবেলা করে স্নান করব। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 4:50 বাজে, তো এখন আমি মেয়ে বেরোলো এইমাত্র, মেয়েকে সোমনাথ নিয়ে গেল, আর আমি এখন বসেছি হচ্ছে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও করব বলে। দেখো আমার চোখমুখের অবস্থা, ইচ্ছে করে বলো তো কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে, মানে কাজ তো করতেই হবে, এমন একটা অবস্থা, কাজ থেকে মুক্তি নিলে চলবে না। লাইটটা অফ করে মনে হচ্ছে বেটার ছিল, কারেন্ট ছিল না তখন, লাইটটা তাহলে অফই করে দিই, সূর্যের আলোতেই বেশি সুন্দর হবে ভিডিওটা মনে হচ্ছে, এই আলোটাই থাক। তো এই যে ট্রাইপডটা নিয়ে এসেছি, এটা হচ্ছে আমার বাবার ট্রাইপড, আর এখানে সব লিপস্টিকগুলো নিয়ে বসেছি, ঠিক আছে, তো বেশি কিছু আর দেখালাম না, যেহেতু ওটা কোম্পানির জিনিস, কোম্পানির ভিডিও যতক্ষণ না পোস্ট হচ্ছে ব্লগে অত কিছু দেখানোটা আমার ঠিক হবে না, সেটাই তো দেখি। এখন চুলটা একটু আশ্রয়ে মুখে একটু পাউডার ফাউডার দিই, না তারপরে লিপস্টিকগুলো একটা একটা করে পরে পরে আমাকে ভিডিওটা করতে হবে আর কি। এই তো দুপুরে খাওয়া দাওয়া করে মা মেয়েতে একটু শুয়েছিলাম, তারপরে আর কি সে নিয়ে গেল, আর মেয়ের আবার পড়া আছে 7:30 থেকে শ্রেয়ার কাছে, তো মেয়েকে একবারে বই খাতার ব্যাগ সমেত পাঠিয়ে দিয়েছি, একবারে সৌভাগ্য কুটির থেকে ডাইরেক্ট পড়তে ঢুকে যাবে বাড়িতে, শ্রেয়াদের বাড়িতে, তারপরে ছুটির সময় যাই হোক কেউ একজন আনবো, খন হয় ও এনে আমাকে দিয়ে যাবে, না তো আমিও আনতে যেতে পারি, আমার তাহলে একটু বেরোনো হবে বাড়ির থেকে, নাহলে একভাবে এই ঘরটার মধ্যে তো হচ্ছে সেই কী বলে জেলখানার মতো অবস্থা, হয় জেলখানা না হসপিটালে অ্যাডমিট আছি বুঝতে পারছি না কোনটা, যাই হোক তো এটাই, তো চলো ভিডিওটা করি, ঠিক আছে, স্নান করিনি এখনও, স্নানটা সন্ধ্যাবেলা করে করব, ওই মেয়েকে যদি আনতে যাই তার আগ দিয়ে করবো, কিংবা
ছটার মধ্যে করে নেবো, ছটার মধ্যে করে নেবো। এখন তো 5টা বাজে, ভিডিওটা করে নিই, তারপর একটুখানি রেস্ট নিয়ে স্ন্যাক টাই করে নেবো। ঠিক আছে চলো আস। তো বন্ধুরা, দেখো লিপস্টিক পরে রয়েছি এখনো। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যে 7টা, আমার ব্র্যান্ড প্রমোশনের ভিডিও শেষ হয়েছে, তখন অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার বেশি হয়ে গেছে ব্র্যান্ড প্রমোশনের ভিডিও শেষ হয়েছে। আজকে আজমিরার ভিডিও একটা পোস্ট করলাম, আর আমার আজকে ডেলি ব্লগটা হয়ে গেল স্টকে। এবার কালকে থেকে রোজ সকাল 9টার সময় টাইম মতো ভিডিও যাবে। ঠিক আছে, তো এটাই খুঁজছিলাম, একটা কিছু খুঁজছিলাম যেটা দিয়ে মেকআপ করা যায় একটা দিন আর কি। তো মেকআপ হয়ে গেল একটা আজমিরার ভিডিওটা পেয়ে। যাই হোক, তো এখন আমি যাবো হচ্ছে স্নান করতে, 7টা বাজে। স্নান টান করে দেখি একটুখানি বাড়ির সামনে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করবো, নাইটি পরে থাকবো, জাস্ট গায়ে একটা ওড়না পেঁচিয়ে একটু বাড়ির সামনে হাঁটাহাঁটি করবো, কারণ ঘরের মধ্যে সবসময় এই ঘরের মধ্যে আমি পাগল হয়ে যাচ্ছি, সত্যি পাগল হয়ে যাচ্ছি। তো একটুখানি বাড়ির সামনে রাস্তায় হাঁটবো, বাইরের হাওয়াটা তো গায়ে লাগবে, তো একটু ভালো লাগবে শরীরটা। তো ঝটাপট করে স্নানটা করে নাইটি পরে চুল টুল আসছে, একটু বাড়ির সামনে হাঁটি। আর আমার বাবা গেছে হচ্ছে বাজারের দিকে, তো বাবার আসতে লেট হবে, আর আমার মেয়ের তো আসতে লেট হবেই, যেহেতু মেয়ে এখন 7টা বাজে, 7:30 থেকে পড়া, ছুটি হবে সেই 9:30-9:30, মেয়েরও আসতে লেট হবে। তো আমি এখন একা কি করব, বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করি, ফোনে গান চালাই, গান চালিয়ে হাঁটাহাঁটি করি, ভালো লাগবে। ঠিক আছে চলো। তো আমার স্নান হয়ে গেছে, দেখো স্নান টান করে পুরো ফ্রেশ একদম এখন, আর এখন রাস্তায় যাব হাঁটতে, তার জন্য দেখো ওন্না টোনা নিয়ে নিয়েছি, আর একটা ভালো দেখে নাইটি পরলাম। ওই হলুদ নাইটিটা শুকিয়ে গেছে, ওটা বাইরে থেকে তুলে নিয়ে আসলাম, কিন্তু ওটা পরলাম না, ওটার থেকে এটা একটু ভাঙি দাও, ভদ্রস্থ রয়েছে। তারপরে আমার লিপস্টিকের সাথে ম্যাচ করে গেছে, স্নান করেছি, লিপস্টিক যায়নি, আসলে আজকে মুখে সাবান দিইনি, তার জন্য লিপস্টিকটা রয়ে গেছে, জাস্ট অর্ডার করে ঢাললাম, ঢেলে চলে আসলাম। সন্ধ্যে হয়ে গেছে, তো এমনিও সন্ধ্যেই হয়ে যায়, আমি আবার বলছি কালকে সন্ধ্যেবেলা করে রাত্রির করে শ্যাম্পু করলাম, আজকে আবার বলছি সন্ধ্যা হয়ে গেছে। তো আর পাগল ছাগল মানুষ, পাগল ছাগলের কথা নাই বা ধরলে। তো চলো তোমাদের সাথে আবার পরে আসবো, ঠিক আছে পরে আসবো। বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন টাইম হচ্ছে রাত্রির 10:30। তো মেয়ের আর আমার দুজনের ভাত একটা থালায় মেখে, একবার আমি একবার মেয়ে, একবার আমি একবার মেয়ে, এভাবে খেয়ে নিলাম। দিয়ে বিছানাটা করে নিয়েছি, বিছানাটা ঝাড়লাম, চাদরটা তুলে ঝেড়ে চাদরটা উল্টে পাতলাম, নোংরা হয়ে গেছে তার জন্য উল্টে পাতলাম, আর ওই চাদরটা গায়ে দেবো তার জন্য নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, তো চলো আজকের মতো তাহলে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই।